হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এফ এন্ড বি ফুড শো। আমি বর্ণালী আর আজকে আমি নিয়ে চলে এসেছি স্পাইসি, ইনফ্যাক্ট ডাবল স্পাইসি ফুচকা ইটিং শো। আর আজকে আমার কাছে আছে 50খানা ফুচকা। এখানে আছে আলু মাখা, এখানে উপর থেকে লঙ্কা গুঁড়ো দিয়েছি, এখানেও লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর এই যে নড়ছে দেখতে পাচ্ছ, ক্যামেরায় দেখা যাচ্ছে মনে হয়, এখানেও আছে আস্ত আস্ত লঙ্কা এবং লাল লঙ্কা। তো চলো আর বেশি কথা বাড়াবো না, আজকে ফুচকা ইটিং শো, মানে আমি তো তোমাদেরকে বলতে গিয়েই না সেটা যে স্টার্ট করবো, আমি খুব মাউথ ওয়াটারিং ফিল করছি। তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, যদি তোমাদের আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলো দেখার পর লাইক করো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, মন খুলে অনেক 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 কমেন্টস করো, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও। আর হ্যাঁ, আমাদের ইনস্টাগ্রামের পেজ আছে, সেটাকে কিন্তু ফলো করতে ভুলবে না। তো লেটস গেট স্টার্টেড। কত দিন পর ফুচকা খাচ্ছি, এটা ফাটা কে কে আমার মতো 50খানা ফুচকা এত টাইমে বসে খেতে পারো, কমেন্টস কিন্তু করবে প্লিজ। দেখো লঙ্কা ঢুকে গেছে, দেখা যাচ্ছে লঙ্কা ঢুকে গেছে, কান দিয়ে ধরে হবে। ভালো লাগছে লঙ্কা দিয়ে খেতে। এমনি স্পাইসি, স্পাইস ছাড়া এটা সম্ভবই না খাওয়া, আমি আরো বেশি করে লঙ্কা অ্যাড করেছি। ঝাল পর্যন্ত ঝাল আছে, আইসক্রিম হলে জমে যেত কিন্তু কেন নিলাম না, মাখা ছিল
কি ঝাল লিমটারও কি টেস্ট লঙ্কার কি টেস্ট অসাধারণ এটাও ফাটা আগে থেকে কেন এটা জল দিলে ভেঙে যাবে ধোঁয়া বেরোচ্ছে ঝাল লেগেছে ফাল্গুনি আমাকে লঙ্কা মানে কিভাবে খেতে হয় সেটা শিখিয়ে দিয়ে গেছে কোন দিকে যাবো যেটা এমন কোন দিকে যাবো যেটা যেমন ঝাল এই ফুচকাটা কি সুন্দর দেখতে আজকে আমি বেশি ফুটানি করে ফেলেছি মানে দুটো
লঙ্কা চার টুকরো, এখানে হাফ হাফ করা আছে। লঙ্কা কিনে নিয়ে আমার 12টা বেজে গেছে।50th মানে 50তম ফুচকা। আর হ্যাঁ, আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে। ততদিনের জন্য ভালো থেকো, সামনে সরস্বতী পূজা আসছে, মন খুলে আনন্দ কর। টাটা।